আজকে কারকলের পকোড়া বানাবো, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। পকোড়া বানানোর জন্য কারকলগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে দুটো বড় সাইজের কারকল আমি গ্রেট করে নিলাম। সকাল থেকেই ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে আজকে পকোড়াটাই করি। প্রথমে এর উপরে একটা ডিম ভেঙে দেব। এবার এর উপরে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি। এবার এর উপরে দেব 2-3 চামচ মতো চালের গুঁড়ো, দেব 3-4 চামচ মতো বেসন। এবার এর মধ্যে দেব 1/2 চামচ লবণ আর 1/2 চামচের একটু কম হলুদ আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেল, এবার ভাজা শুরু করি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার ভাজা শুরু করি। এই কটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আজ বৃষ্টির দিন, সবাই মিলে মজা করে কারকলের পকোড়া খাওয়া হবে। তো আজ এই পর্যন্তই, আর বেশি কথা বাড়াচ্ছি না, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। দারুণ খেতে।